ইটের পর ইট, তারই মাঝে কীট। সিপিএম আমলে, অর্থাৎ বামফ্রন্ট সরকারের আমলে হিটকো নামে একটি সংস্থা গঠন করা হয়েছিল, যার মাধ্যমে নিউ টাউন অর্থাৎ রাজারহাটের নতুন নামকরণ করা হয়েছিল নিউ টাউন, এবং সেখানে একটি যে ইন্ডাস্ট্রিয়াল হাব বানানো হবে এমনই স্বপ্ন ছিল সরকারের। তারপর দিন গড়িয়েছে, এসেছে নতুন সরকার, তারাও কিন্তু সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে, কিন্তু ইটের বড় বড় স্কাই স্ক্র্যাপারের পাশেই লুকিয়ে আছে ছোট্ট গ্রাম। রাজারহাটে জলের তলায় ৪০টি বাড়ি, ঘর ছাড়া বহু মানুষ, কিভাবে দিন কাটাচ্ছেন তারা, চলুন শুনে নেব তাদের নিজের মুখেই। আমরা রাস্তার ধারে ছিলাম, রাস্তা চওড়া হচ্ছে, আমাদের সরে যেতে বলে, আমরা কারা সরে যেতে বলে পঞ্চায়েত থেকে, তখন এই পবিলকরের অন্যরে আমরা রয়েছি। তখন আমরা বলি যে আমরা যে উঠে যাবো কোথায়, আমরা তো গরিব মানুষ, আমরা এখানকার ভোটার এবং এই সমস্ত ব্যাপার। তখন উনি বলেন এই জায়গাটাই আপাতত আছে, তা এখানে তোমরা বসো। তা আমরা এই জায়গাটা শুকনোই ছিল, জায়গাটা একদমই জল এর আগে ওঠেনি, এখানে জল নেমেছে কিন্তু এরকম ডুবে যায়নি, আমাদের ঘরেও জল ওঠেনি। আমরা ওর পাশে একটা গাড্ডা আছে, সেই গাড্ডাটাই ভরত, তার ভেতরে এইবারেই দেখলাম এইরকম কালাম হয়ে গেল। হ্যাঁ, এই অবস্থা হয়েছে। এখানে কত বাড়ি আছে? আমার ৩৮ থেকে ৪০টা মতো হবে। সবাইকে কি সুরক্ষিতভাবে উদ্ধার করা হয়েছে? হ্যাঁ, মানুষের প্রাণে হানি হয়নি, কিন্তু কেউ কিছু নিয়ে বেরোতে পারেনি। হ্যাঁ, যখন জলের তলায় যখন ওইটা ভেঙে যখন পুরো ডুবে গেছে, তখন সন্ধ্যাবেলা এসে আমরা সবাই মিলে ওদের স্কুলে থাকার একটা ব্যবস্থা করি। কিন্তু আমার কাছে যে কথাগুলো হচ্ছে, যে এখানে ওখানে যে ওই যে একজন বললেন যে মানে ওই রাস্তা হওয়ার জন্য যে ওদেরকে পুনর্বাসন দেওয়া হয়েছে, তার সংখ্যা ছিল ৯ থেকে ১০ জন। এখন এখানে মানে বাড়ি হয়েছে ওদেরই কথায় ৩৮ থেকে ৪০। এইবার এটা পুকুর, এই টোটাল ল্যান্ডটা হচ্ছে ভেস্ট ল্যান্ড, এবং এই ভেস্ট ল্যান্ডের একদিকে পুকুর আছে, এখানে তোমার একটা হেলথ সেন্টার আছে, ও পাশে পার্ক আছে, এটা সমিতি থেকে তৈরি করেছে। এর আমি তখন সদস্য ছিলাম না, তখন এখানে সদস্য ছিল মোকশেদ আলী, যখন এখানে এটা মানে এ করে। তারপরে আমি যখন এবারে মানে জেতার পরে, যেহেতু আমি একজন মানে বিরোধী দলনেতা, আমি এটা নিয়ে বিডিও অফিসে এর আগে যে মানে বিডিও ছিল তাকে আমি বলেছি ব্যাপারটা, যে মানে আপনারা দেখুন যে ওখানে যে একটা পুকুর, পুকুরের ভিতরে কীভাবে মানে মানুষ বসবাস করতে পারে। তারপরে পুকুরে যখন ওরা যখন মানে এত লোক মানে আসলো করতে পারে, ৯ জনকে যদি মানে ওখানে দেওয়া হয়, যদি পুনর্বাসনই যদি দেওয়া হয়, তাহলে সে ৯ জন থাকবে, তাহলে ৩৮ ৪০ জন লোক কীভাবে আসবে।